আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনাদের মাঝে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসছি, আর সেটা হলো একদম সিম্পল, একটা সাধারণ কিন্তু খেতে খুবই অসাধারণ একটা রেসিপি। তো সেটা হলো শুধু আলু আর ডিম দিয়ে। তো এটা আমি অনেকবারই বাসায় করেছি, আর বিশেষ করে এটা বাচ্চাদের জন্য খুবই ভালো। তো আমার রেসিপির জন্য লাগবে এখানে আলু আর একটা ডিম। তো আমি এই আলু আর ডিমটা দিয়ে আজকের এই নাস্তা রেসিপিটা বানিয়ে ফেলবো। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের, আর এখানে দুইটা কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাচ্চাদের জন্য। তো আমি একটু লবণ দিয়ে এটাকে চটকিয়ে নিচ্ছি ভালো করে, আর এখানে আমি আলুগুলোকে ভালোভাবে চটকিয়ে নিব এই কাঁচামরিচ আর পেঁয়াজের সাথে, যেন দানা দানা না থাকে, মানে আলুটা যেন শক্ত শক্ত না থাকে, এর জন্য ভালো করে মিক্স করে নিতে হবে এটা। তো তার আগে বলে দিই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, আর আমার চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো এখানে আমি আলুগুলোকে ভালোভাবে চটকিয়ে নিচ্ছি ওটার সাথে, ভালোভাবে মেখে নিচ্ছি আর কি। তো ভালো করে মাখা হয়ে গেলে, যেহেতু এটা আলুর একটা রেসিপি, তো আলুটা যখন আমরা একটু ভাজতে যাবো একটু ভেঙে ভেঙে যাবে, যেহেতু একটু বড়, মানে অল্প একটু বড় সাইজের মতো করে বানাবো, তো এর জন্য আমি এটাকে আটকে রাখার জন্য, মানে একটু ধরে আঠালো ভাবটা আনার জন্য এটাতে আমি একটু কর্নফ্লাওয়ার ইউজ করব। আপনারা চাইলে ময়দা ইউজ করতে পারেন, আর না হলে একটু চালের গুঁড়া ইউজ করতে পারেন। আর কর্নফ্লাওয়ারটা আমি দুইটার কারণে ইউজ করেছি, কারণ এটাকে শক্ত করে ধরেও রাখবে আর একটু মচমচেও হবে। তো এখানে আমি 1 চা চামচ পরিমাণ ঘি ইউজ করেছি জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা যদি দিতে না চান দেওয়ার দরকার নেই, এটা আপনাদের ইচ্ছা। আর এখানে আমি ডিমটা এখন ভেঙে নিব, আর ডিমটা কিন্তু আমি আগে ওয়াশ করে নিয়েছি ভালো করে, তো যেহেতু আমি মাখাবো আমার হাতে লাগতে পারে, তার জন্য আমি আগে ওয়াশ করে নিয়েছি। তো আমি ডিমটাকে ভেঙে ভালোভাবে মেখে নিব এটার সাথে মিক্স করে একদম। তো এখানে আমি একটা হাঁসের ডিম নিয়েছি, আপনারা মুরগির ডিম নিতে পারেন, আমার ঘরে মুরগির ডিম ছিল না তাই আমি হাঁসের ডিমটাই দিয়েছি। তো হাঁসের ডিমটা যখন দিয়েছি এটার কালারটা ইয়েলো হয়ে গিয়েছে কেন জানি, আমি বুঝতে পারছি না, আর ক্যামেরার হয়তো বা ক্যামেরার কারণে। তো এটা আমি এখন ভাজবো। তো আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার উপরে, আর একদম ব্রাশ করে আমি একটু তেল দিয়ে দিয়েছি, আর এটা ভাজতে কিন্তু একদম অল্প পরিমাণে তেল লাগবে। আর এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনে অথবা সকালের নাস্তা অথবা বিকালের চায়ের সাথে একটু হালকা পাতলা নাস্তা হিসেবে করে দিতে পারেন, একদম সিম্পল ভাবে, একদম মানে অনেক টেস্টি একটা নাস্তা। তো এখানে আমি ভালোভাবে একসাথে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বড় সাইজের করে নিতেন পারেন, অথবা একটু ছোট সাইজও করে নিতে পারেন, আমি এই সাইজের করে নিয়েছি। তা আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে দিয়েছি, আর এটা ভাজতেও বেশিক্ষণ লাগে না, একদম অল্প সময় লাগে। তো আমি এই যে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, এই 1 চা চামচ পরিমাণে এরকম তেল দিয়ে তারপরে নিয়েছি, আর এটা আসলে একটু আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ এটা যেহেতু একদম আলু আর একটা ডিম, তো একটু মানে নরম বেশি ভেঙে যেতে পারে, আর তাই এই কারণে মানে আস্তে আস্তে করতে হবে। তো আমার এটা একটু ভেঙে গিয়েছে, তো তারপর আপনাদের দেখাচ্ছি, আর এটাকে উল্টে দিব, আর দেখতেই পাচ্ছেন এটার কালারটা কত সুন্দর এসেছে। আসলে এটা খেতে অনেক মজা, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে এটা, আর বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন। তো আমার এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, আর আমি এখন এটাকে উঠিয়ে নিব, উঠে আপনারা সস অথবা চা দিয়ে যেটাই হোক খেয়ে নিতে পারেন, খুব মজাদার একটা রেসিপি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন আপনাদের মাঝে আরো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি।